नमस्कार बंधुरा, ময়নাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রাজস্থানি মালাই পেঁয়াজ কারি। এই মালাই পেঁয়াজ কারি বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে, শুধুমাত্র পেঁয়াজ থাকে, তাহলে দুধের মালাই বা ফ্রেশ ক্রিম দিয়েও কিন্তু এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর 1/4 চামচ মতো হিং দিয়ে দিলাম। এরপর 1/2 চামচ সাদা জিরে দিলাম আর 1/2 চামচ কালো সরষে দিয়ে দিলাম। 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। আর এখানে শুকনো লঙ্কার মুখটা কিন্তু ফাটানোর দরকার নেই, লঙ্কার ফ্লেভারের শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু ফোড়নের মধ্যে আসলেই হবে। ফোড়নের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা। আদাটা আমি এখানে ভালো করে কুড়িয়ে নিয়েছি, আপনারা এখানে আদা কুড়ার বদলে আদা কুচিও দিতে পারেন। এইবার দেব পেঁয়াজ। আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে এইভাবে পাপড়িগুলোকে আমি একটু আলাদা আলাদা করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি খুব ছোট ছোট পেঁয়াজ থাকে, সেক্ষেত্রে আস্ত ছোট পেঁয়াজও কিন্তু আপনারা এই মালাই কাটিতে ব্যবহার করতে পারেন। আর এই পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। পেঁয়াজের পাপড়িগুলো যাতে আস্তে আস্তে থাকে সেইভাবেই ভাজতে হবে। এবার এই পেঁয়াজটা হালকা একটু নরম করার জন্য আমি 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2 ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, আর যদি টমেটো বড় থাকে তাহলে 1টা টমেটো পেস্ট দিলেই চলবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 3 চেরা কাঁচা লঙ্কা। যে কোনো রাজস্থানি কারি কিন্তু একটু স্পাইসি হয়ে থাকে, আর রাজস্থানি কারিতে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ব্যবহার প্রচুর পরিমাণে হয়ে থাকে। তবে এখানে ঝালটা কিন্তু আমরা আমাদের স্বাদ মতোই দেব। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব 7 মতন লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ আমি এখানে কসুরি মেথি দিয়ে দেব। আর কসুরি মেথিটা দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি অ্যাড করব ওতে আমুল ফ্রেশ ক্রিম। আমুল ফ্রেশ ক্রিমটা আমি দেব 3 চামচ। ফ্রেশ ক্রিমটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, আর ক্রিমটা পেঁয়াজের মধ্যে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না। 1 মিনিট ধরে মেশানোর পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তাহলে এইভাবেই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন রাজস্থানি মালাই পেঁয়াজ কারি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রান্নার রেসিপি দেবো খুব তাড়াতাড়ি তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এইটুকুই, আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের কাছে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।